আসসালামু আলাইকুম। মাত্র 6,786 টাকা বা 23 উমানি রিয়াল অথবা 61 ইউএস ডলার দিয়ে আপনারা নিজে নিজে অ্যাপ্লাই করে ফেলতে পারেন তুর্কি তথা টার্কিশের ই ভিসা বা ইলেকট্রনিক ভিসাটি। আমার লাস্ট ভিডিওটি অর্থাৎ কিভাবে সৌদি আরবের ই ভিসার জন্য অ্যাপ্লাই করবেন এটি নিয়ে একটি টিউটোরিয়াল ভিডিও বানানোর পরে আপনারা অনেক ভাইরাই ওই ভিডিও নিচ্ছে বা আমাকে পার্সোনালি মেসেজ করেছেন যে আপনারা আরো বেশি বেশি এই ধরনের টিউটোরিয়াল দেখতে চান, অর্থাৎ আপনারা তুর্কি ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন দেশের ভিসা অ্যাপ্লাইয়ের টিউটোরিয়ালগুলো আপনারা আরো বেশি বেশি দেখতে চান। এর ভিতরে ওমান থেকে সবচাইতে বেশি রিকোয়েস্ট করেছেন কিভাবে তুর্কির ই ভিসাটি বা তুর্কির ভিসাটি কিভাবে আপনারা নিজে নিজে করবেন সেটি নিয়ে। আরেকটি বিষয় বলে রাখি, আপনারা অনেকেই আমাকে বলছেন যে সৌদি আরবের ই ভিসা আমি আপনাদের জন্য অ্যাপ্লাই করে দিতে পারবো কিনা। হ্যাঁ, অবশ্যই পারবো। আপনারা যদি আমাকে পারমিশন দেন, আপনাদের সব ডকুমেন্ট দেন এবং কি যা যা ফিস আছে এটার সাথে আমার একটা অনারিয়াম বা সম্মানী ফি যুক্ত হবে। আপনারা যারা যারা সৌদি আরবের ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান আপনারা স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমার ফেসবুক পেজে বা ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও কেউ যদি টিউটোরিয়াল দেখার পরও যদি আপনারা নিজে নিজে অ্যাপ্লাই করতে না পারেন তুর্কির ই ভিসাটির জন্য, তাহলেও আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা ইমেল করতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। তো আর দেরি না করে চলুন টিউটোরিয়ালে যাওয়া যাক। প্রিয় দর্শক, আপনারা আপনাদের কম্পিউটার, ল্যাপটপ অথবা মোবাইলের ব্রাউজার থেকে গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে টাইপ করবেন টার্কিশ ভিসা অনলাইন। টার্কিশ ভিসা অনলাইন লিখে সার্চ দিলে গুগল আপনাদেরকে অনেকগুলো লিঙ্ক সাজেস্ট করবে। এখান থেকে আপনাদের প্রথমে যে লিঙ্কটি পাবেন সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনারা অ্যাপ্লাই দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পরে আপনারা এখানে তিনটি পরবর্তী ধাপে চলে যাবেন। এখানে কান্ট্রি রিজিয়নের জায়গায় আপনারা ওমান লিখে দিবেন বা ওমান সিলেক্ট করে দিবেন। এরপরে হচ্ছে ট্রাভেল ডকুমেন্ট। ট্রাভেল ডকুমেন্টে অর্ডিনারি পাসপোর্ট সিলেক্ট করে দিবেন। এরপরে একটা ক্যাপচার কোড চাইবে, আপনারা হুবহু ক্যাপচার কোডটি এখানে লিখে দিতে হবে। লিখে সেভেন কন্টিনিউ দিলে আপনারা পরবর্তী ধাপে চলে যাবেন। পরবর্তী ধাপে যাওয়ার পর এখানে একটি সম্ভাব্য ডেট চাইবে, অর্থাৎ আপনারা সম্ভাব্য কবে তুর্কিতে যাবেন বা ঢুকবেন সেই ডেটটি এখানে আপনাদেরকে দিতে হবে। সেই ডেটটি দেওয়ার পরে আপনাদেরকে ওই ডেট থেকেই আপনাদেরকে 90 ডেজ বা 90 ডেজের ভিসা দিবে। তো আপনারা ডিটেলস ভালোভাবে চেক করবেন, সম্ভাব্য অ্যারাইভাল ডেটটি আবার চেক করে নেবেন। চেক করে আপনারা সেভেন কন্টিনিউতে দিবেন। সেভেন কন্টিনিউতে দিলে আপনাদেরকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। এটি মূলত পার্সোনাল ইনফরমেশন স্টেজ, অর্থাৎ এই স্টেজে এসে আপনাদেরকে আপনাদের পাসপোর্ট অনুযায়ী যত পার্সোনাল ইনফরমেশান আছে সব দিতে হবে, অর্থাৎ আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, সার নেম, ডেট অফ বার্থ ইত্যাদি। আমি আমার পাসপোর্ট অনুযায়ী আমার ইনফরমেশানগুলো এখানে দিয়ে দিচ্ছি। আপনারা ভুলও কোনো রং ইনফরমেশান দিবেন না, পাসপোর্টে যেভাবে আছে অথবা আপনারা যে ট্রাভেল ডকুমেন্ট ইউজ করতেছেন ওই ট্রাভেল ডকুমেন্ট অনুযায়ী হুবহু আপনারা ইনফরমেশানগুলো দিবেন। এখানে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, আপনার মায়ের নাম, বাবার নাম, তারপর হচ্ছে পাসপোর্ট নাম্বার, পাসপোর্টের ইস্যু ডেট, পাসপোর্টের এক্সপায়ার ডেট, অর্থাৎ আমাদের পাসপোর্টের ইনফরমেশন ডাটা সম্বলিত যে পেজটি আছে ওই পেজে আপনারা সমস্ত ডাটাগুলো পেয়ে যাবেন। এখানে যা যা চাইছে ওইগুলো আমাদের পাসপোর্টে আছে। পাসপোর্ট থেকে দেখে দেখে হুবহু আপনারা এখানে ইনফরমেশন বা ডাটাগুলো দিয়ে দিবেন। সবার লাস্টে আপনারা নিশ্চয়ই তিনটি ঘর দেখতে পাচ্ছেন। এখানে ইমেল, ফোন নাম্বার এবং অ্যাড্রেস চাইতেছে, অর্থাৎ আপনারা যে যে দেশ থেকে অ্যাপ্লাই করতেছেন ওই দেশের ফোন নাম্বার এবং অ্যাড্রেসটি দিবেন। এছাড়াও একটি অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দিবেন, কেননা যে ইমেলটি দিবেন ওই ইমেলে আপনাদেরকে অ্যাক্টিভেশনের জন্য একটি ইমেল বা লিঙ্ক পাঠাবে। এটি যদি অ্যাক্টিভ না করেন তাহলে সেটি হবে না। সেভেন কন্টিনিউ দিলে এখানে দেখবেন যে টার্কি এন্টি কমিটমেন্ট এবং ইনফরমেশন ফর্ম দেখতে পাচ্ছেন। এখানে আপনাদের কী কী কমিটমেন্টের মধ্য দিয়ে যেতে হবে এইগুলো একটু ভালোভাবে দেখে নেবেন, পড়ে নেবেন। আপনাদের যদি কোনো ডাউট থাকে তাহলে এগুলো এখানে সব কিছু উল্লেখ করে দেওয়া হয়েছে বা বলে দেওয়া হয়েছে। চেক করা শেষ হলে
আবার আপনারা 7 কন্টিনিউতে দিবেন। 7 কন্টিনিউতে দিলে আপনাদের ফাইনাল যে ভেরিফাই ইউর ইনফরমেশন, ফাইনাল ভেরিফিকেশনের জন্য একটি পেজ আসবে। এখানে আপনারা একটু আগে যে ইনফরমেশনগুলো দিয়েছিলেন সম্পূর্ণ ইনফরমেশনগুলো শো হচ্ছে। অর্থাৎ এখান থেকে এই খুব সতর্কভাবে এই পেজটি দেখবেন, দেখে যদি কোনো ইনফরমেশন ভুল দিয়ে থাকেন তাহলে সেটি এখানে এডিট অপশন রয়েছে, আবার সংশোধন করার সুযোগ রয়েছে। এরপর ভেরিফাই ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিটেড। এখানে বলা হচ্ছে যে আপনারা যে ইমেলটি দিয়েছিলেন সেই ইমেলে একটি অ্যাক্টিভেশন ইমেল পাঠিয়েছে। আমি একটু আগে যেটা বলেছিলাম যে আপনারা একটি অ্যাক্টিভ ইমেল দিবেন, কারণ একটি অটো একটি অ্যাক্টিভেশন ইমেল পাঠাবে, সেটি যদি আপনারা এক ঘন্টার ভিতরে অ্যাক্টিভ না করেন তাহলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি বাদ হয়ে যাবে। আপনারা আমার ইমেলে দেখতেই পাচ্ছেন যে একটি ইমেল অলরেডি চলে এসেছে। আমি ইমেলটি ওপেন করার পরে নিচে একটি অ্যাপ্রুভ বাটন দেখতে পাচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি অ্যাপ্রুভ বাটনে ক্লিক করে দেব। অ্যাপ্রুভ বাটনে ক্লিক করলে আমার ইমেলটি অ্যাপ্রুভ হয়ে যাবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন প্রসেসিং এখন আমাকে পেমেন্টের অপশনে নিয়ে এসেছে। অর্থাৎ এই অপশনটি হচ্ছে আপনারা ইমেল অ্যাক্টিভ করার পরেই আপনাদেরকে পেমেন্ট অপশনে নিয়ে আসবে। আপনারা ভিসা কার্ড, মাস্টার কার্ড বা ডেবিট কার্ড, যে কার্ডটি আছে আপনারা সেই কার্ডের কার্ড নাম্বারটি দিবেন, সিবিসি নাম্বার দিবেন যেটি কার্ডের পিছনে দেওয়া আছে। এরপর কার্ডের এক্সপায়ারি ডেটটি দিবেন, অর্থাৎ কার্ডের এক্সপায়ারি ডেট কবে সেটি কার্ড থেকে দেখে হুবহু দিবেন। দিয়ে মেকে পেমেন্টে ক্লিক করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিটেড লেখা উঠেছে, সাথে সাথে আমাকে ভিসাটি ডাউনলোড করার একটি লিঙ্কও দিয়ে দিচ্ছে। এছাড়াও একটি ভিসা কপি আমার যে ইমেলটি দিয়েছিলাম সেই ইমেলও তারা পাঠিয়ে দিয়েছে। তো এভাবে আপনারা খুব সহজেই নিজে নিজেই টার্কিশ বা তুর্কির ভিসাটি আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন এবং পেতে পারেন। এই জন্য আপনাদেরকে কোনো ধরনের কোনো এজেন্টকে বা কাউকে অনেক বেশি টাকা পয়সা দিতে হবে না। তো ফাইনালি আপনারা দেখতেই পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত টার্কিশ ইলেকট্রনিক ভিসা বা ই ভিসাটি আপনাদের সামনে। তো এভাবে আপনারা নিজে নিজে সেই ভিসাটি পেতে পারেন। তো এইভাবে আপনারা তুর্কি বা টার্কিশের ই ভিসা বা ইলেকট্রনিক ভিসার জন্য নিজেরাই অনলাইনে অ্যাপ্লাই করে ই ভিসাটি পেতে পারেন। আরও যদি কোনো কোশ্চেন থাকে, প্রশ্ন থাকে, ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।